ভোটটু পদুমফুলত দিবি, আমার বিজেপি পদুমফুলত ভোটটু দিলে শান্তিতে থাকিবি, নহলে বিদেশী হয়ে দৌড়ি ফুব লাগবে, সংখ্যালঘু মহিলাসকলক পদুমফুলত ভোট দিবলৈ আহ্বান জনায় এইদরে মন্তব্য করলে মরিগাঁও সমষ্টির বিধায়ক রমাকান্ত দেউরিয়ে। আমার বিজেপি শুকুরবারে পাঘালি পঞ্চায়েত নগাঁও লোকসভার প্রার্থী সুরেশ বরার হয়ে প্রচার চলালে মরিগাঁওর বিধায়ক রমাকান্ত দেউরিয়ে। অসমৰ মুসলমানসকলে বিজেপিক ভোট নিদিলেও বিজেপি জিকিব, আমাৰ চৰকাৰ হবই বুলি ৰাইজৰ আগত দাবী ৰমাকান্তৰ। বিজেপিক ভোট নিদিলে ৰাইজক পাপে চুব, এবাৰ এটা ভোট মুসলমান আই মাতে বলে বেলেগত নিদিবি। আজি মই বলি কথা মই মুসলমান ভাইলোক আগত কৈছে, ছাৰ এবাৰ আমাৰ আমি আমি মিটিং দিম, সিহঁতে নিজে মিটিং দিব এতিয়া বলি কথা, কংগ্ৰেছৰ মিটিং দিবা নিদিয়া এবাৰ ইফালে এই প্রচার সভাতে কংগ্রেসের পর শতাধিক সদস্যই বিজেপিলৈ আহি সুরেশ বরার ভেটি গজগজিয়া করে তোলে। ভাস্কর জ্যোতি শইকীয়া, রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। ভোটটু পদুমফুলত দিবি, আমার বিজেপি পদুমফুলত ভোটটু দিলে শান্তিতে থাকিবি, আমার সরকার হব, আমার প্রার্থী জিকিব, ভোটকেটা বুকাত পেলাই দিয়াকৈ আমার বিজেপি পদুমফুলত দিবি, শান্তিয়ে থাকিবি, নহলে বিদেশী হয়ে দৌড়ি ফুব লাগবে, শান্তিয়ে থাকিবি, নহলে তোমরা দৌড়ি ফুব লাগবে বিজেপি বিজেপি কই ফুব। সংখ্যালঘু মহিলাসকলক পদুমফুলত ভোট দিবলৈ আহ্বান জনায় এইদরে মন্তব্য করলে মরিগাঁও সমষ্টির বিধায়ক রমাকান্ত দেউরিয়ে। আমার বিজেপি ভোট যেন নিদিলে আমার সরকার হব, আমার প্রার্থী জিকিব, ভোটকেটা বুকাত পেলাই দিয়াকৈ আমার বিজেপি পদুমফুলত দিবি, শান্তিয়ে থাকিবি, শান্তিয়ে থাকিবি, নহলে তোমরা দৌড়ি ফুব লাগবে বিজেপি বিজেপি কই ফুব। শুকুরবারে পাঘালি পঞ্চায়েত নগাঁও লোকসভার প্রার্থী সুরেশ বরার হয়ে প্রচার চলালে মরিগাঁওর বিধায়ক রমাকান্ত দেউরিয়ে। অসমৰ মুসলমানসকলে বিজেপিক ভোট নিদিলেও বিজেপি জিকিব, আমার সরকার হবই বুলি রাইজর আগত দাবি রমাকান্তৰ। বিজেপিক ভোট নিদিলে রাইজক পাপে চুব, এবাৰ এটা ভোট মুসলমান আই মাতে বলে বেলেগত নিদিবি, আজি মই বলি কথা মই মুসলমান ভাইলোক আগত কৈছে, ছাৰ এবাৰ আমাৰ আমি আমি মিটিং দিম, সিহঁতে নিজে মিটিং দিব এতিয়া বলি কথা, কংগ্ৰেছৰ মিটিং দিবা নিদিয়া এবাৰ, এতিয়া প্ৰমাণ হোৱা নাই, তোমাৰ ভোটটো বেলেগত কিয় দিবি, কওক বোকাতে কৰি ল'ব বেলেগত নিদিবি। ইফালে এই প্রচার সভাতে কংগ্রেসের পর শতাধিক সদস্যই বিজেপিলৈ আহি সুরেশ বরার ভেটি গজগজিয়া করে তোলে। ভাস্কর জ্যোতি শইকীয়া, রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।